মানুষ মরলে ভূত হয়, এটা তো আমরা সবাই জানি, কিন্তু ভূত মরলে কি হয়? এই যা, ভূতের আবার জন্মমৃত্যু আছে নাকি? বিষয়টা ইন্টারেস্টিং, তাই না? এমন একটি ইন্টারেস্টিং গল্পে তৈরি হয়েছে ভূতের ভবিষ্যৎ। 2012 সালে মুক্তি পাওয়া এই মুভিটির IMDb-তে রেটিং রয়েছে 8.1/10 এবং 93% গুগল ইউজার মুভিটি লাইক করেছে। তাহলে চলুন আমরা একটু ভূতের ভবিষ্যৎ দেখে আসি। মুভির শুরুতেই দেখা যায় কলকাতার একটা পুরাতন জমিদার বাড়িতে কোনো একটা সিনেমার শুটিং চলছিল। লাইট ক্যামেরা সব কিছু রেডি, হিরোইন আয়নার সামনে বসে মেকআপের ফাইনাল টাচ দিচ্ছে। ঠিক তখনই সে আয়নায় কিছু একটা দেখতে পাই আর তখনই বেহুশ হয়ে পড়ে যাই। বিষয়টি নিয়ে নিউজ চ্যানেলে বেশ আলোচনা হয়। এরপর এক বছর পর্যন্ত এই বাড়িতে আর কোনো শুটিং হয়নি, কিন্তু গত সপ্তাহে এখানে একটা অ্যাডের শুটিং করার পারমিশন দেয়া হয়েছে। ডিরেক্টর আনশেন গুপ্ত তার অ্যাসিস্ট্যান্ট রিঙ্কিকে নিয়ে লোকেশন দেখতে এসেছে, সঙ্গে প্রোডাকশন ম্যানেজারও এসেছে। বাড়ির কেয়ারটেকার সুধীরবাবু তাদের ভেতরে নিয়ে যাই। রাজবাড়িটি প্রায় 250 বছরের পুরাতন। বাড়ির উঠোন এতটাই বড় যে 100 মানুষকে একসাথে বসিয়ে খাওয়ালেও জায়গার কম পড়বে না। একসময় বাড়িটি কতই না জৌলুসপূর্ণ ছিল, কিন্তু এখন যেন একটা পাখিও এদিকে আসে না। মাঝে মধ্যে শুটিং হয় বলে বাড়ির ট্যাক্স খরচা উঠে আসে, না হলে অনেক আগেই বাড়িটি বিক্রি হয়ে যেত। অবশ্য আদালতে মামলা চলছে, বাড়িটার ওপর অনেকেরই নজর রয়েছে। কেয়ারটেকার সুধীরবাবু আয়নকে এসব কথা বলছিল, ক্যামেরাম্যান এখনও এসে পৌঁছায়নি, তাই সকলে মিলে বাড়িটি ঘুরে দেখতে থাকে। বারবার তো আর এমন জমিদার বাড়ি দেখার সুযোগ আসে না। ক্যামেরাম্যানকে ফোন দিয়ে আয়ন জানতে পারে তার আসতে আরও কয়েক ঘন্টা লাগতে পারে। রিঙ্কি তখন বলে, বেশ তো, ততক্ষণ না হয় সুধীর কাকুই আমাদের এবারের গল্পটা শোনাক, শুনেছি এই বাড়িতে নাকি অনেক ভূতের আবাস। সুধীর তখন বলতে শুরু করে, এই বাড়িটা প্রথম থেকেই অভিশপ্ত। 1847 সালের কথা, তখনও সিপাহী বিদ্রোহ শুরু হয়নি। জমিদার দারপন রায় চৌধুরী একদিন পালকিতে করে কর আদায়ের উদ্দেশ্যে বেরিয়েছিল। জঙ্গলের রাস্তায় সন্ধ্যা ঘনিয়ে আসে এবং ডাকাতের হাতে জমিদারের মৃত্যু হয়। জমিদার মশাই অনেক শখ করে এই বাড়িটা বানিয়েছিল, তাই মৃত্যুর পরেও তার আত্মা এই বাড়ির মায়া ছাড়তে পারেনি। হঠাৎ সুধীরবাবুর মনে পড়ে আস্ত তার কোর্টে যেতে হবে, একটা হাজিরা রয়েছে, বড্ড দেরি হয়ে গেল যে। তাই প্রোডাকশন ম্যানেজারকে বাড়ির চাবি ধরিয়ে দিয়ে সুধীরবাবু বেরিয়ে পড়ে। একটু পরে রিঙ্কিও প্রোডাকশন ম্যানেজারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে, আজকে তাদের শুটিংয়ের পারমিশন লেটার সংগ্রহ করতে হবে। আয়ন তাদেরকে বলে, এক দেড় ঘন্টার মধ্যেই তো ক্যামেরাম্যান চলে আসবে, তাকে লোকেশন দেখিয়ে বিকালেই তোমাদের সাথে দেখা হবে। এরপর আয়ন একটি চেয়ারে বসে ল্যাপটপে নিজের কাজ করছিল। অপেক্ষা করতে করতে আয়নের ঘুম চলে আসে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে আয়নের ঘুম ভাঙে। লোকটি আয়নকে বলে, আমি এ এলাকায় থাকি, শুনলাম এখানে মুভির শুটিং হবে, গেট খোলা পেয়ে দেখতে চলে এলাম। আয়ন বলে, মুভি শুটিং নয়, আপাতত একটা অ্যাডের শুটিং করছি, ভাগ্য সহায় হলে নিশ্চয় একদিন মুভি বানাবো। লোকটি আয়নকে বলে, তুমিও দেখি আমারই মতো, আমাদের সময়ে আমিও ডিরেক্টর হতে চাইতাম, কিন্তু তার হলো কই, মুভির জন্য তুমি কোনো গল্প পেয়েছ নাকি? আয়ন তখন শর্টকটে একটা গল্প শোনাই, একটি ভার্সিটি পড়ুয়া ছেলের গল্প, লেখাপড়ার জন্য তার ফ্যামিলি প্রেশার, বিয়ের জন্য গার্লফ্রেন্ডের প্যারা ইত্যাদি ইত্যাদি, মানে আজকালকার প্রেম কাহিনী, যা হয় আর কি। কিন্তু আয়নের গল্পের কোনো টুইস্ট খুঁজে পাচ্ছে না। লোকটি তখন আয়নকে বলে, আমার কাছে একটি গল্প আছে, তুমি চাইলে এই গল্পে মুভি বানাতে পারো। আয়ন অনেক আগ্রহ দেখিয়ে গল্পটি শুনতে চাই। লোকটি তখন বলতে শুরু করে, সময় বদলাচ্ছে, তারই সাথে বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা। এখনকার মানুষের রুচির সাথে আগের মানুষের রুচির আকাশপাতাল ব্যবধান। সবাই এখন আধুনিক সুবিধাসম্পন্ন ফ্ল্যাটে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে পুরাতন দালানগুলোতে প্রমোটারদের নজর পড়েছে। যেহেতু পুরাতন বিল্ডিংগুলো ভেঙে ফেলা হচ্ছে, তাই বিপদে পড়ে গিয়েছে সেসব বিল্ডিংয়ে থাকা ভূতগুলো। ভূতের কথা শুনে আয়ন হকচকিয়ে ওঠে এবং বেশ মজা নিয়ে লোকটির কথা শুনতে থাকে। লোকটি বলতে থাকে, ভূতের থাকা খাওয়া নিয়ে এখন তো আর সরকারের কোনো চিন্তা নেই, সরকার শুধু এই অসভ্য মানুষদের কথাই ভাবে। জমিদার দর্পণ নারায়ণের কথাই চিন্তা করো না, ডাকাতদের হাতে ওই যে মরে গেল, মরার পরেও তার আত্মা কোথাও শান্তি পাচ্ছিল না। অনেক বছর পর যখন তার বংশধরেরা এই বাড়ি ছেড়ে দেয়, তখন জমিদার মশাই আবার এই বাড়িতে ফিরে আসে। অন্যদিকে একজন ইংরেজ কর্মচারী স্বাধীনতার পরেও ভারতে থেকে গিয়েছিল, জঙ্গিরা বোম ছুড়ে তাকে মেরে ফেলে। মৃত্যুর পর তার আত্মা নিজের অফিসেই থাকত, কিন্তু কয়েক বছর পর সেই বিল্ডিংটিও ভেঙে ফেলা হয়। সেই ইংরেজের ভূত এসে তখন জমিদার মশাইয়ের সাথে এই বাড়িতে থাকতে শুরু করে। দুই ভূত মিলেমিশে ভালোই দিন কাটাচ্ছিল। এরপর এই বাড়িতে আসে কাদলিবালা। 40 দশকের বিখ্যাত তারকা ছিলেন তিনি। প্রেমিকের থেকে প্রতারিত হয়ে কাদলিবালা সুইসাইড করেছিল। তারপর আসে 70 দশকের বিপ্লব গুপ্ত।
ইংরেজ পুলিশদের হাতে এনকাউন্টার হয়েছিল তিনি। অ্যান বলে ওঠে, বেশ ইন্টারেস্টিং তো, এখানে শুধু নিত্য নতুন চরিত্রই নয়, দর্শকেরা তাদের পছন্দের ভূত নির্বাচনেরও সুযোগ পাবে। মূলত পুরাতন বিল্ডিংগুলো ভেঙে আধুনিক ভবন নির্মাণের জন্য বিভিন্ন ভূত ঘরছাড়া হচ্ছিল এবং একে একে এখানে আশ্রয় নিচ্ছিল। এক পর্যায়ে ভূতের ভিড় বাড়তে থাকে। জমিদার এবং সেই ইংরেজ মিলে তখন সিদ্ধান্ত নেয়, এখন থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে তারা সিলেকশন করবে। যারা সিলেক্ট হবে শুধুমাত্র তারাই এখানে থাকার সুযোগ পাবে। ইন্টারভিউ যারা সিলেক্ট হয় তারা হচ্ছে রাজা সিরাজউদ্দৌলার বাবুর্চি, বাংলাদেশি রেফুজি, বিহার থেকে রিক্সাওয়ালা, কার্গিল যুদ্ধে শহীদ হওয়া মেজর জেনারেল, ধনীবাপের মাতাল মেয়ে কোয়েল আর গিটারিস্ট বাবলু। সব কোয়ালিটিফুল ভূতগুলো মিলেমিশে এই বাড়িতে ভালোই ছিল। কিন্তু তখন এই বাড়িতে প্রমোটারদের নজর পড়ে। হঠাৎ একদিন অনেক জীবিত মানুষ এসে এই বাড়ির ভূতদেরকে ডিস্টার্ব করতে শুরু করে। খবর নিয়ে জানা যায় কোনো এক মুভির শুটিং করতে তারা এসেছে। ভূতেরা তো এবার চিন্তায় পড়ে যায়, একই ছাদের নিচে ভূত আর মানুষ তো আর একসাথে থাকতে পারে না। তাই ভূতেরা মিটিং করে সিদ্ধান্ত নেয় সিনেমার নায়িকাকে কাদুলিওয়ালা ভয় দেখাবে। যেমন চিন্তা তেমন কাজ, নায়িকা ভূত দেখায় এই বাড়িতে শুটিং বন্ধ করে দেয়া হয়। শুটিংয়ের লোকদের তাড়িয়ে দিয়ে ভূতেরা তো বেজায় আনন্দ করছিল, কিন্তু ঝামেলা তো তার পরে শুরু হয় যখন ম্যাজিক রিয়েলিটি কোম্পানির একজন প্রমোটারের নজর পড়ে এই বাড়ির ওপর। কিছুদিন পর প্রমোটার বাবু তার উকিলের সাথে এসে এই প্রপার্টি বিক্রির নোটিশ লাগিয়ে দেয়। মূলত প্রমোটার বসায় উকিলকে টাকা খাইয়ে কোর্টের বাইরেই সুরাহা করে নিয়েছিল। এই জায়গায় এখন সে 5-স্টার হোটেল বানাবে। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে, ফার্স্ট ফ্লোরে দোকান, সেকেন্ড ফ্লোরে ঘড়ির শোরুম, ফোর্থ ফ্লোরে সিনেমা হল, লিস্ট অনেক লম্বা। তখন সেখানে মহল্লার গুন্ডা প্রমোদ আসে এবং বলে এই মহল্লায় বিল্ডিং তুলতে হলে তাকে 1 কোটি দিতে হবে। প্রমোটার এবং গুন্ডাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল যা ওপরে বসে ভূতেরা শুনছিল। বিষয়টা অনেক সিরিয়াস, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ভূতেরা আবারও মিটিংয়ে বসে। কার্গিল যুদ্ধে শহীদ মেজর জেনারেল সবাইকে বুদ্ধি দেয়। এবার কোয়েল এবং গিটারিস্ট বাবলু প্রমোটারদের অফিসে যাবে এবং একটা ফ্ল্যাট কেনার বাহানায় প্রমোটারের দুর্বলতাগুলো চিহ্নিত করবে। প্রমোটার মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট 10 আঙুলে 10টি আংটি পরে, অর্থাৎ সে ভূত প্রেতে বিশ্বাস করে। প্ল্যান অনুযায়ী কোয়েল আর বাবলু তাদের অফিসে যায়। প্রথমে তো তারা ফ্ল্যাটের ব্যাপারে খোঁজ খবর নেয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখন আজই তাদের ফ্ল্যাট দেখাতে চায় তখন তারা বলে আজ তাদের সময় নেই, কারণ আজ তারা ভূতনার বাবার পূজায় যাবে, স্বয়ং হিমালয় থেকে তিনি এসেছেন। অ্যাসিস্ট্যান্ট মহাশয় তাদের কথায় ফেঁসে যায় এবং কোয়েলদের সঙ্গে পূজায় অংশ নেয়। ভূতনাথ বাবার সামনে এসে অ্যাসিস্ট্যান্ট নিজের সকল দুঃখ কষ্ট খুলে বলে। এই যেমন তার বস্তাকে অনেক খাটাই, লোকটি অনেক অসভ্য, এত নিচ মানসিকতার মানুষ সে কখনোই দেখেনি, এমনকি সেই প্রমোটার তো যৌতুকের জন্য নিজের বউকেই পুড়িয়ে মেরে ফেলেছে। প্ল্যান সাকসেস, ভূতেরাও তো এমনই একটা রহস্য খুঁজছিল। ভূতেরা বাড়িতে মিটিং করছিল তখন সেখানে আরেকটা ভূতের এন্ট্রি হয়, হাতকাটা কার্তিক, যে কয়েকদিন আগেই মারা গিয়েছে। কিন্তু কার্তিকের লাশ এখনও কেউ খুঁজে পায়নি, তাই কার্তিকের মৃত্যুর খবর এখনও কেউ জানে না। প্রমোটারকে চৌধুরী প্যালেসে নিয়ে আসার দায়িত্ব কার্তিক নেই এবং পরের দিন তার অফিসে গিয়ে বলে প্রবোধ যে কাজের জন্য 1 কোটি চেয়েছে কার্তিক তা 50 লাখে করে দেবে। প্রমোটার তো মহা খুশি। কার্তিক প্রমোটারকে বলে রাতে 50 লাখ টাকা নিয়ে একা যেন তার সাথে এসে দেখা করে। এরপর প্রমোটার মাঝরাতে 50 লাখ টাকা নিয়ে চৌধুরী প্যালেসে এসে পৌঁছায়। ওখানে উৎসবের আমেজ দেখে প্রমোটার তো অবাক, মদ নারী নাচ গান কী নেই সেখানে, এমন জায়গায় এভাবে পার্টি করা সম্ভব? কিন্তু প্রমোটারের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সেখানে তার বউয়ের ভূতও উপস্থিত ছিল যাকে সে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। ভয়ে প্রমোটার তো টাকা পয়সা সেখানে ফেলে কোনোরকম জীবন নিয়ে চৌধুরী প্যালেস ছেড়ে পালায়। আর এভাবে প্রমোটারের থেকেও ভূতেরা ছুটি পেয়ে যায়। অনেকক্ষণ ধরে গল্প শুনতে থাকা আয়ান বলে ওঠে গল্পটা বেশ ডিফারেন্ট আর মজারও, কিন্তু চিন্তার বিষয় প্রোডিউসার কি এই ভূতের গল্পের জন্য রাজি হবে। তবুও আমি প্রোডিউসারকে রাজি করানোর চেষ্টা করব। গল্প বলতে থাকা লোকটি তখন উঠে দাঁড়াই এবং অনেক পুরাতন সময়ের কিছু স্বর্ণমোহর আয়নকে দিয়ে বলে এটা দিয়ে আপাতত কাজ শুরু করো, বাকি টাকারও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আয়নের মনে বিস্ময় জাগে, সে জিজ্ঞাসা করে এক মিনিট, আপনি যে আমায় গল্প দিচ্ছেন মুভি বানানোর জন্য টাকাও দিচ্ছেন, বলুন তো আপনি কে? লোকটি বলে একসময় সে কলেজের প্রফেসর ছিল, কিন্তু ইংরেজদের উৎপাতে সে রাজনীতি শুরু করে, কিন্তু রাজনীতিতে আসার পরে তার পার্টি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। তখন সে খবর পায় তার মা অনেক অসুস্থ, পুলিশ পাহারা জেনেও সে তার মাকে দেখতে বেরিয়ে পড়ে এবং ফেরার পথে পুলিশ তাকে অ্যারেস্ট করে। 3rd degree টর্চারের পরও সে মুখ খোলে না। তারপর তাকে একদিন সকালে এনকাউন্টার করা হয়। এই লোকটাই বিপ্লব দাশগুপ্ত, সেই ক্রান্তিকার যার গল্প আইন ইতিহাসে পড়েছে।
আয়ন বলে, আপনি তো বেশ ভালো মজা করেন, গল্পের সাথে সাথে আপনি অ্যাক্টিংও ভালো করেন। তখন লোকটি একটি হাসি দিয়ে তালি বাজাই এবং আয়ন চৌধুরী প্যালেসের সব ভূতকে একসাথে দেখতে পাই। অর্থাৎ এই গল্পের প্রত্যেকটা চরিত্রই সত্য, এটা কিভাবে সম্ভব? আয়নের যেন পায়ের নিচের মাটি হারিয়ে যায়। হঠাৎ ফোনের শব্দে আয়নের হুঁশ ফেরে। আয়ন বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, নিস্তলায় ক্যামেরাম্যান অপেক্ষা করছে। আয়ন ক্যামেরাম্যানকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, জানো স্বপ্নে আজকে অসাধারণ একটি গল্প পেয়েছি। এটা বলতে বলতে আয়ন সিগারেট বের করার জন্য নিজের পকেটে হাত দেয় এবং দেখে তার পকেটে সেই স্বর্ণের মোহরগুলো রয়েছে যা বিপ্লব তাকে দিয়েছিল। দৌড়ে আয়ন বসার ঘরে চলে আসে এবং দেখে সেখানে টাকা ভর্তি একটা স্যুটকেস যা সেই প্রমোটার ভুল করে রেখে গিয়েছিল। অর্থাৎ এটা কোনো স্বপ্ন নয়। এই মুভির ভূতগুলো বলতে মূলত আমাদেরই অতীতকালকে বোঝানো হয়েছে। আমরা এখন উন্নত জীবনযাত্রা, আধুনিকতা, বিলাসিতায় এতটাই মত্ত হয়ে পড়েছি যে আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিই এখন যেন আমাদেরকে হাতড়িয়ে বেড়াচ্ছে। কয়েক মাস পর এই বাড়িতে ভূতের ভবিষ্যৎ মুভির শুটিং শুরু হয় এবং এখানে এই মুভির সমাপ্তি ঘটে।